السلام عليكم ورحمه الله প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজ অনেক কার্যকর এবং পরীক্ষিত একটি আমল আলোচনা করব সংক্ষিপ্ত এবং সহজ কোরআনি আমল ইংসা আল্লাহ এই আমলের উসিলায় কারো ঘরে যদি অনৈক্য ঝগড়া মারামারি থাকে একে অপরকে দেখতে পারে না পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে ইংসা আল্লাহ সব দূর হয়ে যাবে আমলটি কিভাবে করবেন যে ঘরে বা যে বংশের মধ্যে বাজে আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া মারামারি হয় পরস্পরে মিল মোহাব্বত নেই অথবা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা নেই তাহলে তাদের মধ্যে যে কোনো একজন এই আমলটি করতে পারেন যিনি এই আমলটি করবেন অবশ্যই সে পাঁচওয়ক্ত নামাজই হতে হবে এবং প্রতিদিন পাঁচওয়ক্ত নামাজের পরে শুধু এগারো বার সুরায় হিজ এর সাতচল্লিশ নং আয়াতটি পড়ুন আয়াতটি আমি একবার ونزعنا ما في صدورهم من عل اخوانا على على سرر متقابلين অর্থ তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনা সামনি আসনে বসবে প্রতিদিন পাঁচ ভক্ত ফরজ নামাজের পরে এই আয়াতটি মাত্র এগারো বার পড়ুন শুরুতে এবং শেষে তিনবার করে দুরু শরীফ পড়ুন অতপর আসমানের দিকে ফুক দিন যতদিন পর্যন্ত কাজ না হবে ততদিন এই আমলটি করতে থাকুন ইংশা অল্লাহ ঘরে আত্মীয় স্বজনের মধ্যে ভং বংশের মধ্যে অথবা স্বামী স্ত্রীর মধ্যে অথবা ভাই বোনের মধ্যে সকল ধরনের অনৈক্য দূর হয়ে যাবে ঝগড়া ফাসাদ মারামারি বন্ধ হয়ে যাবে এবং পরস্পরের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হবে ঐক্য তৈরি হবে ওয়া على صور متقابلين